এবার আমরা করব কি করে তড়িৎজনিত বন্ধন আমরা তৈরি করব। মনে করা যাক একটা যৌগ দিল সোডিয়াম ক্লোরাইড, আগের উদাহরণটাই আরেকবার করছি। প্রশ্ন হলো যে কি করে এটা গঠন হচ্ছে সেটা দেখাও। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা মনে করতে হবে, 11টা ইলেকট্রন, কে কক্ষে দুটো, এমএ 8টা, এমএ 1টা। সেটা আমরা লিখব কিভাবে, 2 8 1। তাহলে আমি বুঝতে পারছি এই ইলেকট্রন বর্জন করবে কারণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন এই ইলেকট্রনটা ও বর্জন করবে, তাহলে কি লিখব, বর্জন মানে -1e। কি তৈরি হবে বলে দিয়েছি, একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সেটা তৈরি হবে ক্যাটায়ন, মাথায় হবে ++1। এবার তার সঙ্গে মৌলটা কি আছে, ক্লোরিন। ক্লোরিনের বাইরের পক্ষে কটা ইলেকট্রন, 2 8 7। এই কটা ইলেকট্রন নেবে, বাইরের পক্ষে 7টা আছে, 8টা হতে গেলে আরো একটা ইলেকট্রনের দরকার, তাহলে হচ্ছে +1e। তাহলে সেখান থেকে কি তৈরি হবে, অ্যানায়ন তৈরি হবে Cl-1। তাহলে Na+ আর Cl-1। এইবার যদি এরা দুজনে পাশাপাশি আসে তখন এদের মধ্যে তড়িৎ যদি বন্ধন তৈরি হবে হবে NaCl। এবার দ্বিতীয় যৌগ আসছি, ক্যালসিয়াম অক্সাইড। মৌল হলো ক্যালসিয়াম, ইলেকট্রন কি আছে, ইলেকট্রন হচ্ছে 20টা। বিন্যাস কি হবে একটু মনে করো, কে কক্ষে দুটো, এলএ 8টা, এমএ 8টা, এমএ 2টো, 8 8 16 17 18 19 20। তাহলে এ কি করবে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন ও বর্জন করবে। তাহলে 2টো ইলেকট্রন যদি বর্জন করে তাহলে তার তৈরি করবে ক্যাটায়ন, তার চিহ্ন হচ্ছে Ca2+। এইবার আছে অক্সিজেন, অক্সিজেনের কটা ইলেকট্রন আমরা জানি, অক্সিজেনের 8টা ইলেকট্রন, কে কক্ষে 2টো, এল কক্ষে 6টা। তাহলে এ কি করবে, এটা এইভাবে আমরা যদি নাও লিখি তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, অক্সিজেন হচ্ছে 2 6, তাহলে কটা ইলেকট্রন প্রয়োজন, ও 2টো ইলেকট্রন প্রয়োজন, 2 ইলেকট্রন, তাহলে তৈরি হচ্ছে O2-, 2টো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এইবার Ca2+ + O2- নিজেদের মধ্যে যুক্ত হয়ে তৈরি করবে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। এবার কতগুলো যৌগ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে।